আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর গাউসুল আজম মাইজভান্ডারি রাহমাতুল্লাহি আশিকিন মুহিব্বিন শাফিউন যাকিরিন মুসলিমিন মুমিনিন সুন্নি জনতা এলাকার সকল স্তরের মুরব্বিন ইকরাম কলিজার টুকরো যুবক ভাইরা পর্দানিশীন আমার সম্মানিত মা ও বাবা সকলের প্রতি আন্তরিক অভিনন্দন শুকরিয়া কৃতজ্ঞতা সে আল্লাহর দরবারে যিনি আমাকে এবং আপনাকে আজকের আল্লাহর বেহেশতের বাগানে যার রাসূলের প্রেমের মজলিসে আশার মতো তৌফিক আল্লাহ নসিব করেছেন সেই জন্য মনিবের আসমানে আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহর দরবারে যিনি সর্বশ্রেষ্ঠ রসুল আকরাম দরতাজদার মদিনা নূরে মুজাসসাস হাবিবুল্লাহ পিয়ারা মাহবুব নবী মকাম মাহমুদ ওয়ালা সাহেব হাউজ কৌসার সাহেব জান্নাত সাহেব কোরআন সৃষ্টি জগতের যিনি ফাউন্ডেশন আকা মাওলা তাজদার মদিনা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান প্যারা নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে মঞ্জুর করেছেন। এই নবীর উম্মত হওয়ার মতো যোগ্যতা আমাদের আল্লাহ দয়া করে বানিয়েছেন সেই জন্য আল্লাহর আলিশান দরবারে আমরা সকলেই একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি কোরআন শরীফ থেকে দুটি আয়াতে কারিমার তেলাওয়াত করেছি, একটা আয়াতের আংশিক আংশিক করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। হাজরান মজলিস সমস্ত নবীদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবীদের কালিমা এটা মনোযোগ কিন্তু প্রত্যেক জমানায় সেই নবীদের উম্মতের কালেমা ছিল, যেমন আদম নবীর উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ। আর 124,000 নবী এবং রসুল যারা ছিলেন তাদের সবার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা এক শ্রেণীর মানুষদেরকে কথাটা বুঝাইতে পারতেছি, কেউ দলের টানে, কেউ বংশের টানে, কেউ নিজের নিজের ক্রেডিটের জন্য, কেউ নিজের ব্যক্তিত্বের জন্য শানের সালাতকে ছোট করে দেখে। একটা কথা মানতে হবে, রসুল আমাদের সবার, আল্লাহর পরেই যার মর্যাদা সমগ্র সৃষ্টির মাথার উপরে যার কদর, তার সম্মান মর্যাদাকে সবার আগে প্রাধান্য দিতে হবে। কি কথা বলেন ঠিক? এটা দল দেখে না, বংশ দেখে না, ব্যক্তি দেখে না, শায়েখ দেখে না, মুফতি দেখে না, ইমাম দেখে না, পীর দেখে না, কোন ব্যক্তি দেখে না, একটু মনোযোগ দিন। সমস্ত নবীদের জমানাতে আমার নবীর আলোচনা হয়েছে, সমস্ত নবীরা উম্মতের মাঝে আমার নবীর প্রশংসা করেছে, সমস্ত নবীরা উম্মতের মাঝে আমার নবীর সুসংবাদ দিয়ে হতভাগা যারা তাদের কথাগুলি মানতে পারে। পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 200 কোটি রসুল, বাদ বাকি 600 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে। আমাদের বুলন্দ নসিব বিদায় আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা আমাদের নসিবে হয়েছে, কথা বলেন ঠিক কিনা?
আমাদের মূলন তুলসীর আমাদের জীবনের সবচেয়ে বড় দৌলত। অর্থ বলেন, সম্পদ বলেন, বংশ বলেন, কালিঙ্গ বলেন, সাম্রাজ্য বলেন, রাজাধিরাজ, বড় বড় অধিপতিরা আজকে মাটির সাথে বিস্মার হয়ে গেছে। পৃথিবীর বড় বড় সাম্রাজ্যরা আজকে হারিয়ে গেছে। উসমানীয় সাম্রাজ্য, ফার্সিয়ান সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, ফ্রান্সিস সাম্রাজ্য, হালাকুর সাম্রাজ্য, চেঙ্গিসের সাম্রাজ্য, খাওয়ারিজম সাম্রাজ্য, সেলজুক সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য, সালতানাতীয় সাম্রাজ্য, এই ব্রিটিশদের সাম্রাজ্য, পৃথিবীর বড় 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 সাম্রাজ্য, উমাইয়া আব্বাসীয় সব হাতে নিয়ে পৃথিবীর সাম্রাজ্যগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। বলেন আল্লাহর সাম্রাজ্য আছে না নাই? একসাথে বলেন আছে। আল্লাহ কোরআনের এক আয়াতেই ভাবে বাস করেছে। ألم نشرح لك صدرك ووضعنا عنك بصرك الذي أنقذ ظهرك ورفعنا لك ذكرك. ألم نشرح لك صدرك أمر حبيبي আপনার সদরকে উন্মুক্ত করে দিন, প্রশস্ত করে দিন। এ সদর বলতে মুখ বুঝাই দিন, ভিতরটা বোঝা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সদরকে কি আমি উন্মুক্ত করি নাই? আলাম নাশরাহ লাকা সদরাক, আমি কি আপনার সদরকে উন্মুক্ত করি নাই? আপনার কালকে কি আমি খুলে দেই নাই? জান্নাত দেখতে পাইতেন, জাহান্নাম দেখতে পাইতেন, সৃষ্টির এমন কোন জায়গা নাই যেখানে আমার নবীর চক্ষু মুবারকের নজর পড়ে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আলাম নাশরাহ লাকা সদরাক, নবীজি আমি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দিয়েছি, আপনার সিনাটাকে উন্মুক্ত করে দিয়েছি। সহিহ বুখারীর কিতাবুস সালাত বাবু সালাতুল কুসুবের ভিতরে হাদিসে কারীম আসছে, আল্লাহ নবী সালাতুল কুসুবের নামাজ আদায় দাঁড়ায় গেলেন, সূর্য গ্রহণের নামাজে নবীজি দাঁড়ায় গেলেন, সূর্য গ্রহণের নামাজ। আল্লাহর হাবিব সূরা ফাতিহা শুধু সূরা বাকারা দিলেন, এরপরে দ্বিতীয় রাকাতে সূরা আলী ইমরান দিলেন, লম্বা রুকু করলেন, লম্বা সেজদা করলেন, লম্বা রুকু লম্বা সেজদা দেওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করার পরে নবীজি জায়নামাজ মুসল্লায় দাঁড়ায় গেলেন। মুসল্লায় দাঁড়ায়া আবার নবীজি আসমান জগতে হাত বাড়াই দিলেন, হঠাৎ করে হাত ছড়িয়ে নিয়ে সাহাবীরা দেখে বলল ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনদিন এরকম সালাত আপনার দেখি নাই, এত লম্বা সেজদা দিলেন, লম্বা রুকু করলেন, লম্বা সূরা ধরলেন, নামাজ শেষ করে আসমানে হাত বাড়িয়ে হঠাৎ করে হাত ছড়িয়ে নিয়ে আসলেন, হাকিকত বুঝলাম না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাহাবীরারে, আমি আসমানে ওই জগতে আমি আল্লাহর জান্নাত দেখেছিলাম, খোদার জান্নাত দেখার পরে ওই জান্নাতের আঙ্গুর ফল আমি দেখেছিলাম, লোভনীয় জান্নাতের চমৎকার আঙ্গুর দেখে ওই আঙ্গুর আনার জন্য আমি নবীজি জান্নাতের মধ্যে হাত বাড়াই দিয়েছিলাম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। Attention.
আমাদের নবী মদিনায় হাত বাড়াইলেন জান্নাতে, নবী মদিনায় হাত বাড়াইলেন জান্নাতে। জান্নাতের আঙ্গুর ফল দেখে সেই নবীজি মদিনা থেকে আজকের মাহফিল দেখার ক্ষমতা রাখে কি রাখে না? এখন যারা মানে না তাদেরকে মানাবেন কেমনে? যারা বোঝে না তাদের বুঝাবেন কেমনে? ইশকে রাসূল দলিল দেয়া হয় না, ইশকে রাসূল হৃদয় থেকে মেনে নিতে হয়। ঈমান আকীদা এত দলিল দেয়া হয় না, বিশ্বাস অন্তর থেকে উদ্গরিত হয়। এই জন্য আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হুজুর, আমি জান্নাত থেকে যদি আঙ্গুর ফল আনতাম, ওই আঙ্গুর কিয়ামত পর্যন্ত মদিনার মানুষ খেয়ে শেষ করতে পারত না, কারণ জান্নাতের আঙ্গুর কখনো শেষ হবে না। জান্নাতের আঙ্গুর কখনো শেষ হবে না। প্রিয় নবী, জান্নাতের আঙ্গুর কেমন থাকে সেটাও আমার নবীজির দৃষ্টিগোচর হয়, এবং এমন পাওয়ার আল্লাহ দিয়েছিলেন মদিনার থেকে খোদার জান্নাতের আঙ্গুর আনার জন্য হাত বাড়ায় দেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূল আল্লাহ। এই জন্য কাজী নজরুল কত চমৎকার লিখেছেন, আমি যদি আরব হতাম মদিনারই পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত।